Hey guys, welcome to my channel. Aji moi 2019 NEET-2019 toha question organic chemistry ketaman alochona koriboloisu aru okha koru video tu phal pabo to video tu upobhog korok. Okay, pratham question hol bromine logot protisthapan bikriyar dara eta hydrocarbon e eta alkyl bromide gothon kore aru ei alkyl bromide tu urjor bikriyar dara citrate ke kom কার্বন থকা গেসিয় হাইড্রোকার্বনলে পরিবর্তন হয় তো তেতিয়ালে এই যৌগটো কি হ'ব সেইটো চিনাক্ত কৰিব লাগে প্ৰথমতে এইটো হ'ল ইথাইন এইটো হ'ল ইথেন ইহঁতে দুটা এইটো প্ৰতিস্থাপন বিক্ৰিয়া নকৰিব তো আমাক কৈছে হাইড্ৰোকার্বন হাইড্ৰোকার্বনটো এইকেইটাও পৰে বাকী থাকিলে আপোনাৰ ইথেইন আৰু মিথেন কি কৈছে এই দুটা যৌগই কি কৰিব ব্ৰমিনৰ সৈতে প্ৰতিস্থাপন বিক্ৰিয়া যদি কৰে তো তেতিয়াহ'লে এইটো ডি প্ৰতিস্থাপন হ'ব পাৰে একেটাই হ'ব তো এইটো এইটো ধৰোঁ আৰু ইয়াৰ ক্ষেত্ৰত এইটো ধৰোঁ কৈছে আৰু ইহঁতে কি কৰিব ৱৰ্টছৰ বিক্ৰিয়া কৰিব এইটো যদি ৱৰ্টছৰ বিক্ৰিয়া কৰে তো তেতিয়াহ'লে ই কি দিব আমাক এইটো আমাক কি দিব চাৰিটা কাৰ্বনযুক্ত কি দিব হাইড্ৰ'কাৰ্বন দিব চাৰিটা কাৰ্বনযুক্ত আৰু ই যদি কি হয় তোমাৰ ৱৰ্টছৰ বিক্ৰিয়া যদি কৰে তো ই আমাক কি দিব ই দিব আমাক দুটা কাৰ্বনযুক্ত হাইড্ৰ'কাৰ্বন তো আমাক প্ৰশ্নটোত কোৱা আছে উৰ্জাৰ বিক্ৰিয়াৰ দ্বাৰা চাৰিটাতকৈ কম কাৰ্বন থকা আমাক কি লাগে গেছীয় হাইড্ৰ'কাৰ্বন লাগে তো তেতিয়াহ'লে এইটোতো ইথেন হ'ব লাগিব আৰু ইথেনটো আমি ক'ৰ পৰা পাম আমি পাম মিথেনৰ পৰা অৰ্থাৎ আমাৰ এই যৌগটো কি হ'ব লাগিব এই যৌগটো হ'ব লাগিব আমাৰ মিথেন চ' দিছ দ্য কাৰেক্ট এনচাৰ দ্বিতীয় প্ৰশ্নটো হ'ল যৌগ এ ছ'ডিয়ামৰ লগত বিক্ৰিয়া কৰি বি আৰু পি চি এল ফাইভৰ লগত বিক্ৰিয়া কৰি চি ডি এ বি আৰু চি দুইটাই বিক্ৰিয়া কৰি ডাইথাইল ইথাৰ দিয়ে তেতিয়া এ আৰু বি কি হ'ব লাগিব চিনাক্ত বিক্ৰিয়াটো অতি সহজেই যদি আমি প্ৰশ্নটো যদি মন কৰোঁ হৈছে এ এনেকুৱা এটা যৌগ যি কি কৰিব ছ'ডিয়ামৰ সৈতে বিক্ৰিয়া কৰিব আৰু ছেইম এ কি কৰিব পি চি এল ফাইভৰ লগত বিক্ৰিয়া কৰিব ইয়াতে বি পাওঁ আৰু ইয়াতে আমি চি পাওঁ আৰু নেক্সট কি বুলি কোৱা আছে বি আৰু চি দুইটাই বিক্ৰিয়া কৰি আমাক কি দিব ডাই ইথাইল ইথাৰ দিব তাৰমানে আমি যোনটো যৌগ ইয়াতে পাম ইয়াতে কাৰ্বনৰ সংখ্যা দুইটাতে বি আৰু চি দুইটাতে কি থাকিব ছেইম থাকিব তো যদি ছেইম থাকে তো তেতিয়াহ'লে এইটো কি হ'ব লাগিব মষ্ট প্ৰবেবলি এইটো যদি ইয়াৰ লগত বিক্ৰিয়া কৰিছে পি চি এল ফাইভৰ লগত তো এলকহল হ'ব লাগিব কাৰণ ইয়াত মই যদি এলকাইল হেলাইড যদি পাওঁ আৰু ইয়াত যদি আমি ছ'ডিয়াম এলকক্সাইড যদি পাওঁ তো তেতিয়াহ'লেতো আমি ডাই ইথাইল ইথাৰ পাব পাৰোঁ তো মানে কেনেকুৱা টাইপত হ'ব তো যদি দুইটা কাৰ্বনযুক্ত এলকহল যদি হ'বলগীয়া হয় তো তেতিয়াহ'লে এইটো হ'ব তো আমি এইটো আমাৰ এ তো আমি পাই যাম চি এইচ থ্ৰী চি এইচ টু অ' এন এ ৰাইট এইটো আৰু ছেকেণ্ড ৰিয়েকশ্যনটোত আমি এইটো পাই যাব পাৰোঁ চ' ধৰা এইটো চি এল তো এইটো হ'ল আমাৰ বি আৰু এইটো আমাৰ চি তো ইহঁতি দুটা যদি বিক্ৰিয়া কৰে তো এইটো আহি পিনি কি কৰিব কাৰ্বনটো তেতিয়া কৰিলে এইটো ওলাই গুচি গ'ল তো আমি কি পালোঁ চি এইচ থ্ৰী চি এইচ টু অ' নিগেটিভটো নাইকিয়া হৈ যাব তো চি এইচ টু চি এইচ থ্ৰী অৰ্থাৎ প্ৰথমটো আমাৰ কি হ'ল এলকক্সাইড হ'ব লাগিব মানে এলকহল হ'ল এইটো বি হ'ল আমাৰ ছ'ডিয়াম ছ'ডিয়াম ইথক্সাইড চি হ'ল আমাৰ এইটো ইথাইল এলক চৰি ইয়া কি বুলি ক'ব বিচাৰিছিলোঁ মই ক্ল'ৰ'ইথেন ৰাইট ক্ল'ৰ'ইথেন অ'কে চ' অপশ্যন আমাৰ এনচাৰ হ'ব অপশ্যন নাম্বাৰ ডি নেক্সট কুৱেশ্যন নাম্বাৰ থ্ৰী হ'ল যৌগ চি ছেভেন এইচ এইট এ তলত দিয়া বিক্ৰিয়াসমূহ দেখুৱা এইটো বিক্ৰিয়াটো তো বিক্ৰিয়াজাত পদাৰ্থ বিক্ৰিয়াজাত পদাৰ্থ চি কি হয় ইয়াতে আমি চাব লাগে প্ৰথমতেতো চি ছেভেন এইচ এইট এইটো ডেফিনেটলি আমাৰ কি হ'ব লাগিব এৰোমেটিক হাইড্ৰ'কাৰ্বন হ'ব লাগিব তো যদি এৰোমেটিক হাইড্ৰ'কাৰ্বন হয় তো তেতিয়াহ'লে চি ছেভেন এইচ এইট মানে আমি কি লিখিব পাৰোঁ তো বেঞ্জিন যদি হয় তো আৰু এটা কাৰ্বন থাকিলে তো চি এইচ থ্ৰী অৰ্থাৎ টলুইন বা মিথাইল বেঞ্জিন এনেকুৱা আছে ই কি কৰিব তিনি মল ক্লৰিন গেছৰ সৈতে বিক্ৰিয়া কৰিব আৰু এই যৌগ এটা উৎপন্ন দিব যদি এই যৌগ উৎপন্ন কৰে তো ইয়াৰ পৰা কি কৰিব তিনিটা হাইড্ৰ'জেনে কি কৰিব পাৰিব প্ৰতিস্থাপন কৰিব পাৰিব তো এইটো হ'ল তো এইটো আমাৰ এই যৌগ হ'ল ইয়াক আমি বেঞ্জো ট্ৰাইক্ল'ৰাইড বুলি ক'ব পাৰোঁ নেক্সট কি হৈছে এই যৌগটোৱে এতিয়া ব্ৰমিনৰ সৈতে
আয়রনের উপস্থিতি বিক্রিয়া করব। তো এইটো এটা প্রতিস্থাপন হব। তো যদি প্রতিস্থাপন হয় তেতিয়া আমার বি যৌগটো কেনেকুৱা ধরনের হব লাগবে, সি সি এল থ্রি এইটো দিয়া থাকবে। তো ব্রোমিনের লগত যদি হয় তো মেটা, রাইট, মেটা প্রতিস্থাপন হয়। আর ই কি হয়েছে, জিঙ্ক এই সেল অর্থাৎ রিডাকশন হয়েছে, বিজারণ হয়েছে। তো যদি বিজারণ হয় তেতিয়ালে কি বিজারণ হব, আমার এইটো কি হয়ে যাব, সি এইচ থ্রি হয়ে যাব, রাইট, হাইড্রোজেনটো অপহরণ হয়ে যাব। তো এইটো তো আমার অ্যান্সার হল ওয়ান টু থ্রি, রাইট। তো কি হবে অ্যান্সার, তো ওয়ান টু থ্রি, রাইট, ওয়ান টু থ্রি। যদি টলুইন বলে কো যদি আমি ওয়ান যদি ধরো টু থ্রি, তো ওয়ান টু থ্রি অর্থাৎ অর্থ মেটা, তো মেটা ব্রোমো টলুইন। সো দিস ইজ দ্য অ্যান্সার। তো এইটো হবো আমার অ্যান্সার। ওকে, কোয়েশ্চন নম্বর ফোর হল তলত উল্লেখিত বিক্রিয়ার শৃঙ্খলার মুখ্য বিক্রিয়াজাত পদার্থ পি কিউ আর আর চিনাক্ত করব। ইয়াতে পি উৎপন্ন হয়েছে, ইয়াতে কিউ আর ইয়াতে আর। সো এইটো হল অপশন কেটা। এতিয়া কি বলে কৈছে, বেঞ্জিন তো আমি কি করছো ইয়াতে সি এইচ থ্রি, তো ক্লোরোপ্রোপেন তো এ এল সি এল থ্রি লগত বিক্রিয়া করেছে। তো চাও আমি এটা ক্লোরোপ্রোপেন সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এল। তো যদি এয়ার লগত বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের লগত, তো প্রথমতে কি হবো, কার্বোকেটায়নটা গঠন হবো, ডেফিনেটলি, রাইট। তো কার্বোকেটায়ন ইয়ার দুই ধরনের, আমি দুটা পাব পারো, এটাতো আমি এডো পাব পারো, আর ইয়ার যদি আমি কি করো প্রোটন যদি শিফট করো তো আমি ইয়ারপাও পাব পারো। তো এইটো যদি আমি শিফট করো তো আমি এইটো তো ওয়ান ডিগ্রি হয়ে গেল, তো আমি ইয়ারপা এনেকেও তো পাব পারো, প্রোটন শিফট যদি করো আমি, তো যদি ইয়ালে আহি যায় তো থ্রি হবো, ইয়াতে পজিটিভ চার্জটো আহি যাব, রাইট। তো আমি টু ডিগ্রি পালো। তো বিক্রিয়া আমি কি করিম, বিক্রিয়া আমি টু ডিগ্রির পরা করিম। তো টু ডিগ্রির পরা যেটা আমি বিক্রিয়া করিম, তো ডেফিনেটলি কি করব, যোনটো কার্বোকেটায়ন বেঞ্জিনের লগত বিক্রিয়া করব সেটা টু ডিগ্রি হব। তো যদি টু ডিগ্রি যদি বিক্রিয়া করি তো তেতিয়াহলে পি যৌগটো কি হব, মানে এই বিক্রিয়াটোত ইয়ারপা, তো এইটো টু ডিগ্রি যদি হয় তো তেতিয়াহলে কি হব, তো ডেফিনেটলি আমার এনেকা ধরনের হব, রাইট। তো এই তো ইয়াক আমি কি বলে কো পারো, কিউমিন বলেও কো। তো কিউমিন এটা এই পিটুই কি করেছে, প্রথমতে ও টু, মানে ডেফিনেটলি আমার অক্সিডেশন রিয়েকশন হয়েছে, রাইট। তো যদি অক্সিডেশন রিয়েকশন হয়েছে তো এইটুত আমি প্রোডাক্টটা ডেফিনেটলি পাবই পারো, রাইট, ফিনল এটা ইউনিটের পর কোয়েশনটো। আর ইয়াক আমি কি করো, যদি হাইড্রোলাইসিস করো, তো যদি হাইড্রোলাইসিস করো তো তেতিয়ালে আমি কি পাম, ফিনল পালো, আর আমি কি পাম, অ্যাসিটন পালো। সো দিস দ্য অ্যান্সার। তার মানে এইটো পি, এইটো কিউ, আর এইটো আর। তো পি কিউ আর, সো দিস দ্য আওয়ার রাইট অ্যান্সার। ওকে, এটা হল কোয়েশ্চন নম্বর ফাইভ। আর লিখা আছে তল দিয়ে যৌগসমূহৰ কোনটো জুইটার আয়ন গঠন করিব পাৰে চিনাক্ত করা। একেবারে সিম্পল কোয়েশ্চন, যদি জুইটার আয়ন গঠন করবলগীয়া হয় তো তেতিয়াহলে কি হব লাগিব, আমার যোনটো যৌগ থাকিব লাগিব, ই ইয়ার দুটা ফাংশনাল গ্রুপ থাকিব লাগিব, দুটা কার্যকরীমূলক থাকিব লাগিব, আর এটা এসিডিয় আর এটা বেসিক হব লাগিব। তো এনিলিনতো আমার এক নম্বরটো, যদি এনিলিনটো যদি আমি ধরো, এনিলিন আমি ধরো, তো এনিলিনতো আমার এটাই ফাংশনাল গ্রুপ থাকে, এটো হল এন এইচ টু। দুই নম্বর যদি আমি বেঞ্জয়িক এসিড বলে কো, তো বেঞ্জয়িক এসিডটো হল আমার এ টু, তো এটো এটাই। নেক্সট এসিটিনেলাইড, তো যদি আমি ধরো তো এইটো এটা এমাইড হয়, ইয়াতো তো আমার এইটো এমাইড হয়, এমাইডটো এটাই কার্যকরীমূলক। আর আমার গ্লাইসিন বলে কোয়া আছে, তো যদি গ্লাইসিন ধরো আমি, তো তেতিয়া হয়ে গেল, তেতিয়াহলে এইটো হল আমার এইটো। তো ই কি করবে পারে, জুইটার আয়ন গঠন করবে পারে, এইটো এইচ থ্রি যেটা হয়ে যাব, ইয়ারপর হাইড্রোজেন এটা ইয়ালে আহি যাব, তো এইটো নাইট্রোজেন পজিটিভ হয়ে গেল, সি এইচ টু হয়ে গেল, আর এইটো অক্সিজেন নেগেটিভলি চার্জ হয়ে গেল। সো গ্লাইসিনটো কারেক্ট অ্যান্সার। তো গ্লাইসিনটো কারণ প্রোটিন হয়, তো অর্থাৎ এমিনো এসিড হয়, রাইট। তো দুটা কার্যকরীমূলক থাকে এমিনো এসিডত, এটা হল এমাইন আর এটা হল কার্বক্সিলিক অ্যাসিড। তো অ্যান্সারটো হল আমার কোয়েশ্চন নাম্বার টি। সো দিস আর দ্য কোয়েশ্চনস উইচ হ্যাভ বিন আস্কড ইন আওয়ার, মানে 2019-ৰ নীটত সোধা হৈছিলে কুৱেশ্যনবোৰ। চ' এইখিনি অৰ্গেনিক পাৰ্ট আছিলে। অ'কে, তো যদি ভিডিঅ'টো ভাল পাইছে তো তেতিয়াহ'লে মই আৰু আপোনালোকে ভিডিঅ'টো লাইক কৰিব আৰু ছাবস্ক্ৰাইব কৰিব চেনেলটো। আৰু যদি ছাবস্ক্ৰাইব কৰে বা যদি ভিডিঅ'টো লাইক পাওঁ বেছিকৈ, তো তেতিয়াহ'লে মই নেক্সট কাইলৈ ভিতৰত বা নেক্সট দিনত আর একটা ভিডিও আপলোড করব, চেষ্টা করি। ওকে,
Thank you so much.